আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো ভিটামিন সি। আমরা জানি ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, তাই না? অ্যান্ড দ্য আদার নেম অফ ভিটামিন সি ইজ অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, লার্নিং আউটকাম আফটার দ্য লেকচার উইল বি এবল টু এক্সপ্লেন সোর্সেস অফ ভিটামিন সি, বেনিফিটস অফ ভিটামিন সি ইন আওয়ার বডি, ডেফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন সি অ্যান্ড সিমটমস অফ স্কার্ভি। স্কার্ভি হচ্ছে একটা ডিজিজ যেটা ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে হয়ে থাকে, ঠিক আছে? এখন আমাদেরকে জানতে হবে হোয়াট আর দ্য সোর্সেস অফ ভিটামিন সি। লেটস সি, অরেঞ্জ, এটা কি বলো? আমরা জাম্বুরা বলি, তাই না? আচ্ছা, এটা কি? লেমন। ওকে, দিজ আর দ্য সাইট্রাস ফ্রুট। ওকে, সাইট্রাস ফ্রুট আর দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন সি। এটা হচ্ছে পাইনঅ্যাপল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটা কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গোর মধ্যে আমরা কিন্তু ভিটামিন সি পাই, অল্প পরিমাণে হলেও পাই। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, ব্যানানা। ব্যানানাতেও তাই, খুবই লিটেল অ্যামাউন্ট হলেও এখানে ভিটামিন সি আছে। পাপায়া, তারপরে হচ্ছে কি, গুয়াভা। তারপর গুয়াভাতে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। হুম, ঠিক আছে, আমরা যে আমরা খাই সেখানেও কিন্তু আমরা ভিটামিন সি পাবো। হুম, এখন দেখো এটা কি, ওয়াটারমেলন। ওয়াটারমেলনে আছে ভিটামিন সি, কিন্তু ও যে পেয়ারা যত আছে অতখানি না। এটা কি, স্ট্রবেরি। হুম, স্ট্রবেরি। এটা কি, ব্ল্যাকবেরি। হ্যাঁ, এরপরে কি, এটা হচ্ছে আমলকি। আমলকি ইজ দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন সি। তোমরা যদি প্রতিদিন একটা করে আমলকি খেতে পারো তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এখন আমাদেরকে জানতে হবে ভিটামিন সি আরও সোর্স আছে, সেগুলো যে ভেজিটেবলস থেকে আমরা পাবো সেগুলো। এটা কি, কলিফ্লাওয়ার, তারপরে কি, ব্রোকলি, হ্যাঁ, ক্যাবেজ। হুম, এরপরে কি, এটা লেটুস, আরও আছে দেখো, এটা কি, স্পিনাচ। হুম, এরপরে কি, টমেটো। হুম, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ চিলি। হুম, চিলি, ক্যাপসিকাম, দিস আর দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন সি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ভিটামিন সি ইন আওয়ার বডি, হোয়াই উই শুড ইনটেক ভিটামিন সি। ওকে, আমরা কিন্তু জানি ভিটামিন সি কি, ওয়াটার সলুবল, তাই না? আর এর অপর নাম আমি কি বলেছিলাম, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা খুবই নেসেসারি ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার অল বডি টিস্যু। ওকে, ইটস ইনভলভ ইন মেনি বডি ফাংশন ইনক্লুডিং ফর্মেশন অফ কোলাজেন, অ্যাবজর্পশন অফ আয়রন। অ্যাবজর্পশন অফ আয়রন আমরা কিন্তু জানি, হ্যাঁ, যে আয়রন অ্যাবজর্পশনটা আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কী করে, হিমোগ্লোবিনের হিম অংশটা তৈরি করে। এই হিমের সঙ্গে কিন্তু অক্সিজেন বাইন করে হিমোগ্লোবিন রূপে আমাদের বডির প্রতিটা সেলে রিস করে এবং খাবারকে অক্সিডাইজ করে কী করে, আমাদেরকে এনার্জি দিতে হেল্প করে, তাই না? কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। ওন শেয়ারিং, আমাদের শরীরে কোনো ক্ষত হলে, ঘা হলে সেগুলোকে ঠিক করতে হেল্প করে। মেনটেনেন্স অফ কার্টিলেজ বোনস অ্যান্ড টিথ, আমাদের যে হাড় আছে, টিথ আছে, এগুলোকে মেনটেন্স করে। এবং কার্টিলেজ হচ্ছে কি জানো, আমরা এটাকে বলি আসলে কুচকুচি বলি, তাই না? হাড়ে যে নরম নরম সুন্দর একটু ইয়ালিশ কালারের যে হাড়গুলো, সেটা কুচকুচি কোথায় থাকে, নাকে লাগায় থাকে, কানের এই যে পিনা, হ্যাঁ, এরপরে প্রত্যেকটা হাড়ের জয়েন্টে থাকে এই যে কার্টিলেজ। কারণ এই হাড়গুলোকে আমরা যে হাড় এই যে হাত কী করছি, কোনো কিছু একটা ধরছি বা কাজ করছি, তখন হয় কি, হাড়গুলো যাতে ফ্র্যাকশন হয়ে যা না যায়, নষ্ট হয়ে না যায়, সেই জন্য এই কার্টিলেজ থাকে, কিন্তু আমাদের হাড়গুলোকে ঠিক রাখে। হ্যাঁ, তো এগুলোকে মেনটেনেন্স করে কিন্তু ভিটামিন সি। প্রোটেকশন এগেনস্ট ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি, আমাদের ইমিউন সিস্টেম কে স্ট্রং করার জন্য কিন্তু আমাদেরকে ভিটামিন সি খেতে হবে। হ্যাঁ, ভিটামিন সি এর অভাব হলে কিন্তু আমাদের খুব সহজেই একটুতেই ফ্লু হয়ে যায়, একটুতেই কিন্তু আমাদের কফ হয়ে যায়, সর্দি লেগে যায়। হ্যাঁ, এটা কিন্তু সিম্পল ডিজিজ, যে একটু অল্প একটু ভাইরাস শরীরে ঢুকলেই আমাদের কি হয়ে যায়, হুম, কোল্ড হয়ে যায়, মানে ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। হ্যাঁ, এক্সটেন্ডেন্স মাসেল আমাদের মাসেলকে শক্তিশালী করে, প্রিভেন্ট স্কিন রিঙ্কলিং, আমাদের স্কিনে যে বলিরেখা পড়ে, হ্যাঁ, কুচকিয়ে যায়, সেগুলোকে প্রিভেন্ট করে কিন্তু আমাদের ভিটামিন সি। তোমরা যদি প্রতিদিন এই যে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাও তাহলে তোমাদের স্কিন অনেক সুন্দর থাকবে, পার্লারে যেতে হবে না, বুঝতে পেরেছো? প্রিভেন্ট ইনফেকশন ইন থ্রোট অ্যান্ড নোজ, হ্যাঁ, আমাদের এই যে গলা এবং নোকে নোজের মধ্যে ইনফেকশনটাকে প্রিভেন্ট করে। কারণ ও যে ভিটামিন সির ডেফিসিয়েন্সি হলে আমি বললাম যে খুব সহজে আমাদের কোল্ড লেগে যায়, ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়, সর্দি তো নাকেই লাগে এবং গলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর সেই ইনফেকশন হয়ে যেতে পারে একটা সময়।
প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজেস, আমাদের হার্টকেও কিন্তু ঠিক রাখে। কিভাবে ঠিক রাখে? হার্টে আমরা জানি যে হার্ট সবসময় কি করে, পাম্প করে, তাই না? এক্সপ্যান্ড হয় এবং স্টিমুলেট করে, এবং হয়ে পরে কি আমাদের হোল বডিতে তোমার ব্লাড সার্কুলেশনে হেল্প করে। কি দিয়েছে? কিসের মাধ্যমে? থ্রু ভেইন্স অ্যান্ড আর্টারিস। হ্যাঁ, ভেন্স অ্যান্ড আর্টারিসের ভিতরে কী হয়, এগুলো তো পাইপের মতো, পানির লাইনের মতো। হ্যাঁ, তো এর ভিতরে যখন তোমার কোলেস্ট্রল জমে যায়, তখন কি হয়, ব্লাড সার্কুলেশনে কিন্তু তোমার বাধা সৃষ্টি করে, ডিফিকাল্টিস হয়ে যায়। হ্যাঁ, স্মুথলি ব্লাড সার্কুলেশন হতে পারে না। তো ভিটামিন সি যদি আমরা রেগুলারলি ইনটেক করি, রেগুলারলি ইনটেক করতে হবে, কারণ ভিটামিন সি কেন, কোনো ভিটামিনে আমাদের শরীরে তো স্টোর হয়ে থাকে না। হ্যাঁ, আমাদেরকে ডেইলি এটাকে ইনটেক করতে হয়। তো আমরা যখন ভিটামিন সি ইনটেক করবো, তখন আমাদের শরীরে কী হবে না, তোমার কোলেস্ট্রল জমবে না, তখন আমাদের এই ভেন্স আর্টারিসের যে ভিতরের নালি সেগুলো কোলেস্ট্রল জমবে না, স্মুথ থাকবে। কাজে এগুলোর মধ্য দিয়ে খুব সহজে আমাদের সারা বডিতে ব্লাড সার্কুলেশন হবে, তখন আমাদের কম হবে, কার্ডিও ভাস্কুলার ডিজিজ মানে হার্টের রোগ কম হবে। ঠিক আছে, হার্টের কাজেই তো ব্লাড পাম্প করে সারা বডিতে দেওয়া। যখন ব্লাড সার্কুলেশনও ভালো কাজ করতে পারবে, তখন হার্ট ভালো থাকবে, হেলদি থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে ডেফিসিয়েন্সি সিমটমস কী হবে, যদি আমরা ভিটামিন সি অনেকদিন ধরে ইনটেক না করি, কী হবে, স্কিন আমাদের ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, স্পিটিং হেয়ার, হেয়ার উস্কো শুষ্ক রুক্ষ হয়ে যাবে, সোয়েলিং অ্যান্ড ডিসকালারেশন অফ ইওর গামস, আমাদের যে গামস মাড়ি আছে, হ্যাঁ দাঁতের মাড়ি, এটা কী হয়ে যাবে, ফুলে যাবে। সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ব্লিডিং ফ্রম ইওর গামস, মানে গামস থেকে ব্লিডিং হবে, সকালবেলা উঠে দেখবে ব্রাশ করার সময় ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, নোজ ব্লিডস হবে, পোর হেলিং অফ উন্স, যদি কোনো কারণে শরীরে স্কিনের যে কোনো কোথাও উন্স হয়ে থাকে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হতে চাইবে না। প্রবলেম ফাইটিং ইনফেকশান, ইনফেকশান হলে সেখানেও আমাদের ভালো হতে খুব বেশি সময় লাগবে, খুব তাড়াতাড়ি ভালো হতে চাইবে না। স্ট্রাকচার অফ বোনস ক্যান নট বি স্ট্রং, আমাদের বোনসও স্ট্রং হতে চাইবে না। হ্যাঁ, বোনস বিকাম উইক অ্যান্ড ফ্রাজিল, তখন আমাদের বোনসগুলো খুবই দুর্বল এবং ভঙ্গুর হয়ে যাবে, একটুতে ভেঙে যাবে। হ্যাঁ, তো দেখো অনেকগুলো কাজ পরে আমাদের হচ্ছে ভিটামিন সি, সেগুলোর অভাবে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে, আরও অনেক প্রবলেম হতে পারে। এখন আমরা জানবো যে ছবি দেখব, দেখো ছবি দেখে বুঝতে চেষ্টা করব যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে আমাদের আসলে এক্স্যাক্টলি কী হয়। দেখো দেখো, এটা হচ্ছে গামস সোলস আপ হয়ে গিয়েছে, কারণ উনি ভিটামিন সি ইনটেক করেনি নিশ্চয় অনেকদিন, এবং একটা সময় কিন্তু টিপ পড়ে গিয়েছে। হ্যাঁ, তারপর কি হয়েছে দেখো, এই যে গাম সুয়েলস আপ হয়ে গিয়েছে একদম, প্রত্যেকটাই খুব বেশি মাত্রায় ইনফেকশান মানে প্রবলেম হয়েছে আর কি। এরপরে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ ব্লিডিং হচ্ছে, এরপরে কি দেখো, এই যে দেখো ইনফেকশান হয়েছে, এটা কিন্তু হয় মাঝে মাঝে, তখন আমরা ভিটামিন সি ট্যাবলেট খেয়ে নেই, তাই না? আচ্ছা এখন দেখো আরও কী হতে পারে, দেখো এই যে এখানে নখ, দেখো এই যে প্রবলেম হয়েছে নখের মধ্যে, এই যে স্কিনে কিন্তু স্পট পড়েছে। হ্যাঁ, এরপরে এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের শরীরে যে হেয়ার আছে, হেয়ার লোম, হ্যাঁ লোমের যে গোড়া সেগুলো এরকম হয়ে গেছে, এগুলো প্রচুর চুলকাবে। হ্যাঁ, এরপরে দেখো ড্রাই হয়ে গিয়েছে স্কিন, ফেটে ফেটে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা লেগে দেখো কী অবস্থা। এরপরে দেখো সারা বডিতে কিন্তু এই যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো না খাও, তো এই ধরনের যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো যে ডিজিজে দেখা যায়, সেটাকে আসলে আমরা বলি স্কার্ভি। ওকে, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে আমাদের শরীরে যে রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে স্কার্ভি। হ্যাঁ, তো স্কার্ভি সিমটমসগুলো হচ্ছে দ্য গাম সোয়েলস আপ, আমরা দেখেছি, অ্যান্ড বিকাম সফট, দ্যাট আর রুট অফ দ্য টিথ বিকাম লুজ অ্যান্ড ফাইনালি ব্লিডস। তো গাম যখন সফট হবে, তখন টিথের যে রুট আছে সেগুলো তো কী হয়ে যাবে, লুজ হয়ে যাবে, তাই না? এবং ওখান থেকে ব্লিডিং হতে থাকবে। দ্য এনামেল উইকেন্স, আমাদের দাঁতের যে এনামেল আছে, শক্ত অংশটা আছে, সেটাও কিন্তু দুর্বল হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট টিথ কী হয়ে যাবে, ফল হয়ে যাবে। এদিকে রুটও কিন্তু লুজ হয়ে যাচ্ছে, ব্লিড হচ্ছে, এবং এনামেলও হচ্ছে তোমার দুর্বল হয়ে যাবে, তখন একটা সময়ে ফাইনালি টিথ কিন্তু পড়ে যাবে, তাই না? চিলড্রেন অ্যান্ড ইল্ডারলি পার্সন, হ্যাঁ বোথ সাফার মোস্ট ফ্রম দিস ডিজিজ। হ্যাঁ, দুজনেই কিন্তু এটাতে সাফার করে। দ্য গ্লান্স সোয়েলস আপ অ্যান্ড মাউথ ইজ ফিল, এবং মুখ কিন্তু ব্যথা করবে তখন। হ্যাঁ, ব্লিডিং ডাজেন্ট স্টপ ইজিলি, হেয়ারিং অফ উন্ডস ডিলেট, হ্যাঁ ব্লিডিং খুব সহজে ভালো হবে না। হ্যাঁ,
এটা স্টক হতে চাইবে না এবং আমাদের যে কোনো ধরনের উন কিন্তু তখন সহজে ভালো হতে চাইবে না, ঠিক আছে? এবং আমাদের খুব সহজে কিন্তু সর্দি কাশি হয়ে যাবে আমাদের যদি এই স্কার্ভি হয় আর কি। হ্যাঁ, তো দিজ আর দ্য সিমটমস অফ স্কার্ভি। ওকে, সো এই ছিল আজকে আমাদের লেকচার। এই লেকচারের উপরে কিছু হোমওয়ার্কস এখানে দেওয়া হয়েছে, দেখো হোয়াট আর দ্য সোর্সেস অফ ভিটামিন সি, নেক্সট হোয়াট ইজ দ্য আদার নেম অফ ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড আমি বলে দিয়েছি তোমাদেরকে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ভিটামিন সি ইন ইওর বডি। ভিটামিন সি এর অনেক ফাংশন আছে। হ্যাঁ, রাইজ দ্য সিমটমস অফ স্কার্ভি, স্কার্ভির যে সিমটমগুলো আছে সেগুলো লিখতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।